যদি সত্যকে ভাষা দিয়ে প্রকাশ না করা যায়, তাহলে কেন সকল আলোকপ্রাপ্ত ব্যক্তিরা ভাষার ব্যবহার করেন? এ প্রসঙ্গে একটি প্যারাবল শোনাই তোমাকে। বসরা নগরীর মহান রহস্যবাদী নারী রাবেয়া ছিল অপরূপ সুন্দরী একজন নারী। তার সৌন্দর্য এমনই ছিল যে এটা এই দুনিয়ার নয়, বরং অন্য এক জগৎ থেকে আসা স্বর্গীয় দীপ্তিতে ভরা এক অপরূপ সৌন্দর্যে পরিপূর্ণ ছিল। একবার এক ধনী যুবক ইরান থেকে বসরা নগরীতে আসে। সে পথ চলতে চলতে তার আশেপাশের লোকজনদেরকে জিজ্ঞাসা করতে লাগলো যে এই নগরীতে কি এমন কোনো কিছু আছে যা খুবই বিশেষ ও অসাধারণ। যুবকটির প্রতিউত্তরে তারা সবাই বলল, আমাদের এখানে বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী রয়েছে। যুবক ব্যক্তিটি স্বাভাবিকভাবেই এতে বেশ আগ্রহী হয়ে উঠল এবং সে তাদেরকে জিজ্ঞাসা করল, আমি তাকে কোথায় খুঁজে পেতে পারি? যুবকের এই প্রশ্নে সবাই হেসে দিল ও বলল, তা কোথায় আবার, পতিতালয়ে। এটা শুনে যুবকটি একটু বিস্মিত হলেও অবশেষে সে সেখানে যাবার সিদ্ধান্ত নিল। এরপর যখন সে সেই স্থানে পৌঁছল, তখন সেখানকার মালকিন তাকে ঘরে প্রবেশ করবার আগে বেশ চড়া দাম দিয়ে প্রবেশ করতে বলল। সে যথারীতি মূল্য চুকিয়ে দিয়ে ঘরটিতে প্রবেশ করে গেল। ঘরে ঢোকার পর সেখানে সে দেখতে পেল একটি সাধারণ ঘরের এক ছোট্ট কোণে নীরবে কেউ একজন প্রার্থনা করছে। কি অপূর্ব তার সেই সৌন্দর্য! জীবনেও সে এমন সৌন্দর্য ও করুণা কারোর চোখে দেখেনি, এমনকি তার স্বপ্নেও না। সেখানে তার উপস্থিতি যেন ছিল এক আশীর্বাদ এবং ঘরটির মাঝে থাকা প্রার্থনাপূর্ণ আবেশ ক্রমে ক্রমে তাকে আচ্ছন্ন করে ফেলল। সে তার সব কামনা বাসনের কথা বেমালুম ভুলেই গেল। তার এখন যেন অন্য এক জগতের মাঝে প্রবেশ ঘটছে, তাকে কে যেন চুম্বকের মতো টেনে নিয়ে চলেছে। ক্রমে ক্রমে খোদার অভিমুখে তার যাত্রা হচ্ছে। এক ঘন্টা অতিবাহিত হয়ে গেল এবং তার কাছে প্রবলভাবে অনুভব হতে লাগলো যে সে যেন এখন একটি মন্দিরে আছে। আহা, কি আনন্দ, কি স্বর্গীয় পবিত্রতা! সেভাবে তার সৌন্দর্যের সুধা পান করে চলল। অথচ এটা মানব সত্তাজাত কোনো সৌন্দর্য নয়, এটা হলো খোদাই সৌন্দর্য। এর সাথে শরীরের কোনো সম্পর্ক নেই, এটা সম্পূর্ণরূপে ঊর্ধ্বজাগতিক। অতঃপর রাবেয়া তার চোখ দুটি মেলে ধরল তার সেই অপূর্ব পদ্মলোচন চোখ। যুবকটি তখন সেই চোখ দুটির দিকে তাকালো এবং সে দেখতে পেল তার সামনে কোনো নারী দাঁড়িয়ে নেই, সে যেন সাক্ষাৎ খোদার সম্মুখেই দাঁড়িয়ে আছে। আর এভাবেই সারা রজনী পার হয়ে গেল, অথচ মনে হতে লাগলো এটা ছিল যেন এক মুহূর্ত। সূর্য উদিত হল ও তার রশ্মি জানালা ভেদ করে প্রবেশ করল এবং তার মনে হলো তাকে এখন চলে যেতে হবে। সে রাবিয়াকে বলল, আমি তোমার দাস হয়ে গেলাম, এই পৃথিবীর যে কোনো কিছু যা খুশি তাই আমাকে বলো যা আমি তোমার জন্য করতে পারি। সে তখন বলল, আমার কেবল ছোট্ট একটি আবদার রয়েছে। কি সেটা? যুবকটি বলল। রাবিয়া বলল, তুমি এখানে যা দেখলে ও অনুভব করলে এটা কখনো কাউকে বলো না, মানুষকে আমার কাছে আসতে দাও, এই রূপ এই সৌন্দর্য তাদের জন্য ভাত ছাড়া আর কিছুই নয়, আমি তাদের জন্য এটাকে খোদার মাঝে প্রবেশ করার দরজা হিসেবে ব্যবহার করি। দয়া করে আমাকে কথা দাও যে তুমি এখানে রাতে যা যা অভিজ্ঞতা লাভ করলে তা কখনো কাউকে বলবে না, মানুষদেরকে পতিতার কাছে ও পতিতালয়ে আসতে দাও, কারণ তা না হলে তারা আমার কাছে কখনোই আসবে না। তাহলে এটাই হলো এই শহরের গুপ্ত রহস্য। পুরো শহর তোমার সৌন্দর্য নিয়ে মাতোয়ারা, অথচ
তারা কেউই এ কারণে তাদের অভিজ্ঞতার ব্যাপারে আমাকে কিচ্ছুটি বলেনি। রাবেয়া এতে হাসল ও তাকে বলল, হ্যাঁ, তাদের কাছ থেকে আমি এই প্রতিশ্রুতি জোর করে আদায় করে নেই। রাবেয়া তার সৌন্দর্যকে ফাঁদ হিসেবে ব্যবহার করত, বুদ্ধ তার কথামালাকে ফাঁদ হিসেবে ব্যবহার করত, কৃষ্ণ তার বাঁশিকে ফাঁদ হিসেবে ব্যবহার করত, মীরার নৃত্য ছিল একটা ফাঁদ। তোমাকে কোনো না কোনোভাবে ফাঁদে পড়তেই হবে এবং তোমাকে সেভাবেই ফাঁদে ফেলা যাবে যেভাবে তুমি বিষয়টা বুঝবে। তোমাকে জানা থেকে অজানায় নিয়ে যেতে হবে, কিন্তু তার সূচনাবিন্দু যেটা তুমি জানো সেটা দিয়েই শুরু করতে হবে। তুমি কামনা বাসনার ব্যাপারগুলো বোঝো। যুবকটি কোনো খোদার অনুসন্ধানে ছিল না, তবে সে সুন্দর সুরের রূপসী রমণীর ব্যাপারে আগ্রহী ছিল, আর এটাই ছিল তার জন্য ফাঁদ, ও সে তাতে আটকে গিয়েছিল। সে সেখানে গিয়েছিল তার কামনা বাসনা নিবারণ করার জন্য, কিন্তু যখনই সে রাবেয়ার উপস্থিতির সম্মুখীন হল, তৎক্ষণাৎ তার মাঝে থাকা কামনা প্রবৃত্তি রূপান্তরিত হওয়া শুরু করল। এটি তখন প্রার্থনায় পরিণত হয়ে গেল। তুমি শব্দকে বোঝো, এ কারণেই সকল আলোকপ্রাপ্ত ব্যক্তিরা শব্দকে ব্যবহার করেন, যদিও তারা এটা বেশ ভালোভাবেই জানেন ও বারবার বলেন যে সত্যকে শব্দ দিয়ে প্রকাশ করা যায় না। কিন্তু তুমি তো শব্দকেই বোঝো, আর সত্যকে শব্দ দিয়ে প্রকাশও করা যায় না, তাহলে কিভাবে যোগাযোগ সম্ভব হবে? তাই সত্যের যাত্রা সেখান থেকেই শুরু করতে হবে যেখানে তুমি ইতোমধ্যেই অবস্থান করছ। বুদ্ধদের এজন্য কথা বলতেই হয়, তাদের কথামালা তোমাকে সত্যের অতি নিকটে নিয়ে আসে। কথা তোমাকে সত্য দিবে না, কিন্তু এটা তোমাকে আলোকপ্রাপ্তির অতি নিকটে নিয়ে আসবে। একবার যখন তুমি সত্যের অতি নিকটে চলে আসবে, তখন তুমি কথামালাকে ভুলে যাওয়া শুরু করবে। তুমি ধীরে ধীরে গভীর নীরবতার মাঝে প্রবেশ করতে শুরু করবে। শব্দ কখনো সত্যকে প্রকাশ করতে পারে না, কিন্তু এটা তোমাকে বোধি প্রাপ্তির অতি নিকটে নিয়ে আসতে পারে। এই হতদরিদ্র শব্দগুলো থেকে তুমি যা আশা করতে পারো, এটা তার থেকে অনেক অনেক বেশি। এজন্য বুদ্ধরা একদিক দিয়ে যেমন বলেন শব্দ হলো অর্থহীন, তেমনি আরেক দিক দিয়ে তারা এই শব্দগুলোকেই ব্যবহার করে চলেন। এই কথামালা ও শব্দ তোমার জন্য খুবই অর্থবহ, কেননা তুমি এখনও নিরবতার ভাষা জানো না, তুমি জানো না সত্তার ভাষা। তুমি কেবল তোমার মন সম্পর্কেই অবগত রয়েছ, বাকি সব কিছুর ব্যাপারে তুমি বিস্মৃত হয়ে আছো। তাই তোমাকে যদি আমি মন থেকে মুক্ত করতে চাই, তাহলে আমাকে মন থেকেই শুরু করতে হবে, আমাকে তোমার মনের ওপরই নির্ভর করতে হবে। কেবলমাত্র তারপরই মন শূন্য মন্দিরের দিকে যাত্রা করা সম্ভব হবে।